স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে সঙ্গে আছি আমরা দুজন আমি ফারনেস জুই এবং আমি তাবাসমা আহমেদ দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা লকডাউনের কারণে দেশে সংক্রমণের হার কমছে বলে মত বিশেষজ্ঞদের তারা বলছেন করোনার নাগাল টানতে বিধিনিষেধের মধ্য দিয়ে এগোতে হবে বাংলাদেশকে 24 ঘন্টায় আরো 61 জনের মৃত্যু হয়েছে এই সময় নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে 1914 জন নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্ত হার 8.71 শতাংশ অন্তরা বিশ্বাস জানাছেন বিস্তারিত মার্চের শেষ থেকেই করোনা শনাক্তের হার 20 শতাংশের আশেপাশে ঘুরপাক খেতে শুরু করে প্রায় দেড় মাস পর 29 এপ্রিলে শনাক্তের হার 10-এর নিচে নামে এর আগে গেল 20 মার্চ করোনায় রোগী শনাক্তের হার 10-এর নিচে 9.39 শতাংশে ছিল এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের হার নিচের দিকে 4 মেতেও আক্রান্তের হার 10 শতাংশের নিচে 8.71 শতাংশ আক্রান্তের সংখ্যা 1914 আর মৃত্যু হয় 61 জনের এর আগে 16 এপ্রিল দেশে প্রথমবারের মতো 100 ছাড়ায় মৃত্যু 19 এপ্রিল একদিনে 112 মৃত্যু দেখে বাংলাদেশ 25 এপ্রিল আবার মৃত্যু 101 জনের এরপর থেকেই কমের দিকে প্রাণহানির সংখ্যা লকডাউনের কারণেই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছে বলে মত বিশেষজ্ঞদের সরকারি যে বিধিনিষেধ জনগণ মেনে চলেছে বলেই মোটামুটি যদিও শতকরা 100% মেনে চলছে না নানা সমস্যার কারণে তো মোটামুটি মেনে চলেছে মানুষ এজন্যই আমরা একটা ইতিবাচক প্রভাব দেখছি এপ্রিলে দেশের হাসপাতালের বেড ও আইসিইউ পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে সাধারণ মানুষ সেই অবস্থা থেকেও উত্তরণ ঘটেছে দেশের 8 বিভাগের হাসপাতালগুলোর মোট 12,289টি কোভিড ডেডিকেটেড জেনারেল বেডের মধ্যে 9,291টি বেড খালি 1,090টি কোভিড আইসিইউ বেডের মধ্যেও 586টি বেড খালি বলে জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একের সাথে অপরের যদি ভিড় হয় পারস্পরিকভাবে মিশি তাহলে কিন্তু সংক্রমণটা বেড়ে যাবে এটাকে আমাদের সর্বাত্মকভাবে বন্ধ করতে হবে বন্ধ রাখতে হবে লকডাউন থাকুক বা না থাকুক সাধারণ মানুষের সচেতনতাই সংক্রমণের হারকে কমাতে পারে মনে করেন বিশেষজ্ঞরা অন্তরা বিশ্বাস নিউজ 24 ঢাকা স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীর কয়েকটি মার্কেট বন্ধ রাখা হয় পল্টনের একটি মার্কেট কয়েক ঘন্টার জন্য বন্ধ করে রাখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আর লালবাগের কয়েকটি মার্কেট এক ঘন্টা বন্ধ রাখে পুলিশ দোকান মালিক সমিতির সভাপতি বলেছেন ক্রেতা বিক্রেতার মাস্ক নিশ্চিত না হলে মার্কেট বন্ধ করে দেওয়া হবে এদিকে লকডাউনে রাজধানীতে যানজট ছিল বেশিরভাগ সড়কে তালুকদার বিপ্লবকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাকিল আগে একবার সতর্ক করার পরও স্বাস্থ্যবিধি না মানায় মঙ্গলবার সকালে পল্টনের চায়নাটাউন মার্কেটের মূল ফটক বন্ধ করে দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি পরে মূল ফটকে কয়েক ঘন্টা অবস্থান নিয়ে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে দোকানিদের সতর্ক করেন মালিক সমিতি নেতারা দোকান মালিক সমিতির নেতারা বলেন ঝুঁকি নিয়ে মার্কেট পরিচালনা করা যাবে না অতিরিক্ত ভিড় এড়াতে বাড়াতে হবে বেচা বিক্রির সময়সীমা এখানে অনেক কর্মচারীদের মুখে মাস্ক ছিল না এখানে কাস্টমার যখন ঢুকছে তখন তাদেরকে বাধা দেওয়ার কেউ ছিল না এখানে মাস্ক ছাড়া অনেক কাস্টমার ঢুকেছে আমরা দেখেছি গতকালকে আমরা এসেছিলাম এখানে তো সেই ক্ষেত্রে আমরা আজকে মনে করছি যে ওনাদেরকে এই এই মুহূর্তে যথাযথ ব্যবস্থা অনুযায়ী যখন নেবেন তখন আমরা মার্কেটটি খুলে দেব এর বাইরে আমরা মার্কেট খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নাই স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করতে এক ঘন্টা বন্ধ রাখা হয় লালবাগের কেল্লা মোড়ের দোকানপাট এদিকে সামনে রেখে এই যে মার্কেটগুলোতে অনেক কেনা বেচা হচ্ছে এবং জনসাধারণের প্রচণ্ড ভিড় বেড়ে গেছে তো মার্কেটগুলোতে অনেক সময় আমরা যে লক্ষ্য করছি যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে তো এই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার কারণে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই মার্কেটগুলো এক ঘন্টার জন্য বন্ধ রেখেছি এদিকে লকডাউন চলমান থাকলেও রাজধানী সড়কে ছিল যানবাহনের তীব্র চাপ অন্তত 20-30 শতাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে পুরোপুরি উদাসীন ছিল মাস্ক আছে ভাই পকেটে পকেটে কেন
গরম তো ভাই, গরমের জন্য অতিষ্ঠ হয়ে যায় আমরা, গরম অতিষ্ঠ। আমরা আমাদের উচিত সকলের, যেহেতু একজন দোকানদারের ইন্সপায়ার করা উচিত যে ভাই আপনি মাস্ক পরে আছেন। বৃহস্পতিবার থেকে গণপরিবহন চলাচল শুরু করলে রাস্তায় আরো যানবাহনের চাপ বাড়বে। আরিফিন শাকিল, News24, ঢাকা। রাশিয়ার টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোভ্যাক টিকা দেশে উৎপাদনের জন্য তিন কোম্পানির টেকনিক্যাল বিষয়গুলো যাচাই বাছাই চলছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যাচাই বাছাই শেষে দুই দেশের প্রতিনিধিরা এসে দেখার পর সমঝোতা হবে টিকা উৎপাদনের জন্য। দেশে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা বলছে প্রতি মাসে তাদের অন্তত 3 কোটি টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। অনুমোদনের 3 থেকে 4 সপ্তাহের মধ্যে টিকা বাজারজাত করা সম্ভব বলেও জানায় প্রতিষ্ঠানটি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। ভারতের টিকা পাওয়ার অনিশ্চয়তায় সম্প্রতি চীনের তৈরি সিনোভ্যাক জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। চীন সরকারের উপহারের 5 লাখ টিকা দেশে আসলেই পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রয়োগ শুরু হবে। রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি ও চীনের সিনোভ্যাক দেশে উৎপাদনের জন্য তোড়জোড় চলছে। এজন্য প্রস্তুত দেশীয় 3 কোম্পানি। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, টিকা উৎপাদনের জন্য সরকারি অনুমোদনের সাথে আরও অনেক বিষয় জড়িত। রাশিয়া ও চীন দুদেশেরই টিকা নিবে বাংলাদেশ, তবে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সক্ষমতা শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত টিকা অনুমোদন দিবে না রাশিয়া। সমস্ত কিছু যাচাই বাছাই করে যারা টিকা তৈরি করেছেন তাদের অনুমোদনের বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে অনেক ইস্যুজ আছে যেগুলো আসলে আগে সমাধান করতে হবে এবং সেগুলো সমাধান করবার জন্য সরকার আন্তরিকভাবেই কাজ করে যাচ্ছে। এই মাসে আমরা মানে দুই দেশের সঙ্গে যেই পর্যায়ে কথাবার্তা হচ্ছে প্রত্যেকেই বলছে এই মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। টিকা উৎপাদনে আবেদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার কর্মকর্তারা বলছেন আগেও টিকা উৎপাদনের অভিজ্ঞতা রয়েছে তাদের, আর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেই 3 থেকে 4 সপ্তাহের মধ্যে টিকা বাজারজাত করার সক্ষমতা তাদের রয়েছে। বাল্ক এনে দেওয়ার পরে সাধারণত বেশ কিছু কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড টেস্ট আমরা করি। কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করার পরে আমরা প্রোডাকশনে যাই। প্রোডাকশন শেষ হওয়ার পরে আবার কিছু কিউসি রিলেটেড পরীক্ষা হবে এবং আনুষঙ্গিক আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পরে হাতে যদি র মেটেরিয়ালস পেয়ে যাই তারপর থেকে 3 থেকে 4 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আমি বাজারে দিই। আমরা 3 কোটি ডোজ ভ্যাকসিন প্রোডিউস করতে পারবো মান্থলি। দ্রুত টিকা পাওয়ার জন্য উপকরণ আমদানি করে তা বোতলজাত করা যেতে পারে বলেও জানান ইনসেপ্টার এই কর্মকর্তা। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানবদেহে অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতায় শুধু প্রাণহানি ঘটবে না, এর ফলে বাধাগ্রস্ত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। এই সংকট কাটিয়ে উঠতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ আয়োজিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে গ্লোবাল লিডার্স গ্রুপের সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী। শালি জয়, রিপোর্ট। মানবদেহে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে কমেছে এর কার্যকারিতা। গবেষণা বলছে মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক নেয়ার কারণে বাংলাদেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুবরণ করা অধিকাংশ রোগীর মধ্যে সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে, যা প্রতিরোধে অ্যান্টিবায়োটিক কার্যকর ভূমিকা রাখতে পারে না। বৈশ্বিক প্রেক্ষাপটেও অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বড় হুমকি। এমন বাস্তবতায় জাতিসংঘের আয়োজনে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে এই বৈশ্বিক সম্মেলন। বিশ্ব নেতাদের এই প্ল্যাটফর্মে কো চেয়ারম্যানের ভূমিকা পালন করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ার ভয়াবহতা তুলে ধরেন তিনি। দ্য কোভিড-19 প্যান্ডেমিক ইজ দ্য ডিফাইনিং পাবলিক হেলথ ক্রাইসিস অফ আওয়ার টাইম। হাউএভার, দ্য ইম্পেন্ডিং প্যান্ডেমিক ইন দ্য form of antimicrobial resistance will cause even more harm to the global health. It will not only endanger human but also threaten food security and progress towards the শেখ হাসিনা বলেন সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন জাতিসংঘভুক্ত দেশগুলোর মধ্যে প্রযুক্তি জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময়। অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স ক্যান এফেক্ট এনিওয়ান
regardless of geographical location and socio-economic condition. That is possible through implementation of Global Action Plan 2015 on AMR and 2016 UN Political Declaration on AMR. জাতিসংঘ ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করতে সাত দফা সুপারিশও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব খরচে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা নিজেরা ব্যবসা করে তাদেরকে ভর্তুকি দেওয়া বন্ধ করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এমন কথা বলেন। সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় মন্ত্রী জানান, মোট 11,901 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক। করোনার কারণে প্রায় দুমাস পর অনুষ্ঠিত হয় একনেক বৈঠক। এক প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ভারতের সাথে টিকা নিয়ে বৈধ চুক্তি আছে, তবে সেদেশের পরিস্থিতি জটিল হয় অন্য দেশ থেকে আমদানির চিন্তা করছে সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তার দল। তার চিকিৎসক দলের ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মেডিকেল বোর্ড বৈঠকে বসে বেগম জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষাগুলো পর্যালোচনা করেছেন, নতুন ব্যবস্থাপত্র দেবেন তারা। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন কিনা এই সিদ্ধান্ত দেবেন আদালত। বিস্তারিত তৌহিদ সন্তোষ প্রতিবেদনে। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট রয়েছে, তাকে অক্সিজেন দেয়া হচ্ছে, কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার দুপুরে এসব তথ্য দেন বিএনপি মহাসচিব। গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। তিনি এখনো সিসিইউতে আছেন এবং অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত 10 সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার দুপুরেই তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষার রিপোর্ট নিয়ে জরুরি বৈঠকে বসেন। রিপোর্ট পর্যালোচনার পরে ঠিক হবে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি, জানান মেডিকেল বোর্ডের এক সদস্য। পরবর্তীতে পরীক্ষা হওয়ার পরে রিভিউ করতে হয় না, রিভিউ করবে আজকে অনেক রিপোর্ট আসবে, সেগুলো দেখবে এবং দেখার পরবর্তীতে মেডিকেল বোর্ড ওনার ট্রিটমেন্ট বিএনপি নেত্রী সিসিইউতে ভর্তি এই সংবাদ প্রচারের পর থেকেই দলের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা। বিভিন্ন মহল থেকে পরামর্শ আসে, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া যেতে পারে। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়। তার তরফ থেকে কোনো ধরনের, যেই আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে, যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। গেল বছরের 25 মার্চ থেকে খালেদা জিয়া তার গুলশানের বাসায় থাকছেন, আর গেল 11 এপ্রিল তার করোনা শনাক্ত হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। পল্টন থানার দুই মামলায় আবারও 5 দিনের রিমান্ডে মামুনুল হক। 18 এপ্রিল গ্রেপ্তারের পর আবারও আদালতে তোলা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হল মামুনুলকে। এদিন হেফাজতের আরেক নেতা জুনায়দ আল হাবিবিকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। গেল 26 মার্চ রাজধানীর বাইতুল মোকারম মসজিদে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পল্টন থানার দুই মামলায় হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হককে এর আগে 2 দফায় রিমান্ডে নেওয়া হয়। তৃতীয় দফায় রিমান্ডে নিতে মঙ্গলবার দুপুরের দিকে মামুনুলকে নেওয়া হয় আদালতে। পল্টন থানার দুই মামলার একটিতে 10 দিনের রিমান্ড চাইলে 3 দিন, আরেক মামলায় 7 দিনের আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার। মামুনুল ছাড়াও আদালতে হাজির করা হয় জুনায়েদ আল হাবিবিকে। এ সময় হাবিবিকে 3 মামলায় 4 দিনের রিমান্ড দেন আদালত। এই যে ঘটনাগুলি ঘটেছে এটা তো দৃশ্যমান,
তারা যে প্রত্যেকে তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে এবং তারা যে এইসব অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে, তারা এগুলো ভিডিও ফুটেজ আছে এবং এগুলো তাদেরকে কিন্তু যাদের গ্রেপ্তার করছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি ন্যায় বিচার পাননি মামুনুল। আমি মনে করি যে উনি ঘটনাস্থলে ছিলেন না। আমি গত তারিখেও বলেছি যে ওনার আদালতে ভাষ্য মতে একজন পুলিশ কর্মকর্তা ওনাকে ডেকে এনে অন্য না যারা ছিল তাদেরকে বের করে দেন, যেহেতু উনি ঘটনাস্থলেই ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবে মতিঝিল ও এবছর পল্টন থানার মোট 6 মামলায় এ সময় শোন অ্যারেস্ট দেখানো হয় মামুনুল হককে। এদিকে চট্টগ্রামের হাটহাজারিতে সহিংসতার ঘটনায় সোমবার রাতে পৃথক অভিযানে হেফাজত নেতা মাওলানা আরফি ও মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়, আর ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা হোসেন সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়ার পাশাপাশি করোনা মহামারীতে গরিব কওমি মাদ্রাসা শিক্ষকদের অনুদানের ব্যবস্থার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। এ সময় হেফাজতে ইসলামের বিদেশি অর্থ সংগ্রহকারী যোগানদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে খেলাফত মজলিসে সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। সামনে রেখে হেফাজতে ইসলামের নৈতিক পদস্খলন, সহিংস কর্মকাণ্ডে যুক্ত থাকা, দেশব্যাপী উস্কানিমূলক বক্তব্য রাখা, উগ্রবাদ প্রতিষ্ঠা করার প্রচেষ্টার মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং মহান ইসলামের ভাবমূর্তি বিনষ্ট করার কারণে এই সংগঠনটির বর্তমান কমিটি পূর্ণ বিলুপ্ত করতে হবে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হয়েছে 41%। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আবারও জানিয়েছেন পদ্মাসেতু উদ্বোধনের দিনই অন্যান্য যানবাহনের সঙ্গে চলবে রেলও। সে লক্ষ্যে করোনার মধ্যেও কাজের গতি ধরে রেখেছে প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্প এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। পদ্মাসেতুর উপর দিয়ে সড়ক পথে চলবে অন্যান্য যানবাহন, আর নিচের অংশ দিয়ে চলবে রেল। 6.15 কিলোমিটার পদ্মাসেতুর দুপাশেই তাই এগুচ্ছে রেলপথ সংযোগের কাজ। প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে নির্মাণ যজ্ঞ। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। এরই মধ্যে শেষ হয়েছে সংযোগের ভায়াডাক্ট 2-এর সেগমেন্টাল গার্ডার বসানো। মঙ্গলবার সকালে মাওয়া প্রান্তে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভায়াডাক্টের উপর ঘুরে দেখেন প্রকল্পের অগ্রগতি, জানান এর মধ্যে শেষ হয়েছে রেল সংযোগ প্রকল্পের 41% কাজ। 22 সালের জুন মাসের মধ্যেই এটি জনগণের এবং সাধারণভাবে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। ভাঙ্গা পর্যন্ত যেহেতু ফরিদপুরের দিক থেকে আমাদের রেল লাইন সংযুক্ত আছে, আমরা আশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যেই আমরা যেদিন সড়ক পথ উন্মুক্ত করা হবে সেদিনে আমরা এই সেতুকে অতিক্রম করে আমরা ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা রেল আমরা পরিচালনা করতে পারি। ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণে ব্যয় হচ্ছে 39,239 কোটি টাকা। রেলমন্ত্রী বলেন পদ্মা সেতু চালুর দিনই মাওয়া থেকে সেতুর ওপর দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল নেটওয়ার্কে যুক্ত হবে ট্রেন। সে লক্ষ্যেই ভাঙ্গা রেল স্টেশনকে গড়ে তোলা হচ্ছে আধুনিকভাবে। ভাঙ্গা রেল স্টেশনটি এটি আপনার এটি জাংশন স্টেশন, কারণ ভাঙ্গা থেকে ভবিষ্যতে আমরা পায়রা বন্দরের সঙ্গে সংযুক্ত হব। কারণ এই স্টেশনটাকে আমরা আইকনিক স্টেশন হিসাবে এটাকে আমরা তৈরি করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতির মধ্যেও কাজের গতি ধরে রাখাই প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান রেলমন্ত্রী। পদ্মা সেতুর সঙ্গে সঙ্গে সমান্তালে এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজও। করোনা পরিস্থিতির মধ্যেই শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলছে কাজ, চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও। কর্তৃপক্ষের আশা করছেন পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই রেলও চলবে এই সেতু দিয়ে। প্লাবন রহমান, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
আরেকবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। উপজেলা সহ প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। বাজেটে স্বাস্থ্যখাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ। মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিষ্ঠিত জেলায় সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলা সহ প্রতিটি সরকারি হাসপাতালে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সকল হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ঔষধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। অতিরিক্ত ভাড়া হলেও খুব কম সময়ে নদী পারাপারের কারণে স্পিডবোটের জনপ্রিয়তা পদ্মার দুই পারে। তবে জনপ্রিয় এই বাহন একই সাথে ঢুকে পড়ে সিন্ডিকেটের মধ্যে, আর যাত্রীরা হন অসহায়। ফলে সব নিয়ম তুচ্ছ করে বেশি লাভের আশায় প্রায় সবসময় অতিরিক্ত যাত্রী তোলা হয়, যা অনেক সময় বড় দুর্ঘটনা বয়ে আনে। বেলাল রিজভি, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি মাদারীপুরের বাংলা বাজার ঘাট। দ্রুত নদী পার হতে যাত্রীদের চাহিদার এক নম্বরে স্পিডবোট। লঞ্চের চেয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই এই বাহনে চড়েন তারা। ধারণ ক্ষমতা 12 জনের হলেও একটি বোটে 15-25 জন যাত্রী তোলা হয়। অতিরিক্ত যাত্রী আর অতি দ্রুতগামী হওয়ায় এসব বাহনের ভারসাম্য রক্ষাই অনেক সময় কঠিন হয়ে পড়ে। যাত্রীরা বলছেন, স্পিডবোটের চালকদের সিন্ডিকেটের কাছে অসহায় তারা। লাইফ জ্যাকেটের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয় না। এসবের নজরদারি করারও লোক নেই। নৌ পুলিশ বলছে, লোকবল সংকটের পাশাপাশি তাদের নৌযানেরও অভাব রয়েছে। লকডাউনের পরে আমরা মোটামুটি আমাদের স্বল্প জনবল, তারপরে আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের একেবারে সীমাবদ্ধতা। আমাকে জানেন যে আমাদের যেমন জলে যান নাই, তারপরে আমরা আপ্রাণ আমাদের পক্ষ থেকে অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সোমবার পাল্ক হেডে স্পিডবোটের ধাক্কায় 26 জন নিহতের ঘটনায় মামলা হয় মঙ্গলবার। মাদারীপুরের জেলা প্রশাসক সঠিক বিচারের পাশাপাশি স্পিডবোট বন্ধেরও আশ্বাস দিয়েছেন। আমি আশা করি যে আমাদের তদন্ত কমিটি একটা সুন্দর একটি সুপারিশ মালা তৈরি করবে, যে ঘাটের ব্যবস্থাপনা কার কি দায়িত্ব ছিল, সেই বিষয়গুলো হয়তো উঠে আসবে এবং তারা একটা সুপারিশ মালা আমাদেরকে দিবে, যেটা আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা গ্রহণ করব। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত নৌ দুর্ঘটনায় 500+ মামলা হওয়ার তথ্য রয়েছে। এগুলোর বেশিরভাগেরই বিচার হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে সারার সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ ঘনিয়ে আসছে, কেনাকাটাও জমছে। সহকর্মী ফাতেমা কাউসার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফাতেমা, কেনাকাটার কি খবর রয়েছে আপনার কাছে, আর ক্রেতা বিক্রেতারা আসলে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটা সচেতন? আমি এই মুহূর্তে শ্যামলী স্কোয়ারে রয়েছি। প্রথমে স্বাস্থ্যবিধির কথা একটু বলে রাখি যে আপনি করোনার প্রকোপ বাড়ার পর থেকে আমরা দেখেছি আসলে বিশেষ করে শপিং সেন্টারগুলোতে আমরা দেখছি যে আসলে ঢোকার সময় স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করে তারপরে শপিং সেন্টারগুলোতে প্রবেশ করতে দেওয়ার কারণে সবাইকে আসলে আমরা দেখছি যে সবাই মাস্ক পরছেন। আর এখানে কেনাকাটার অবস্থা যদি একটু বলি, যে ইফতারের পর আমরা এখানে যে ফ্যাশন হাউসগুলো রয়েছে সেগুলোতে দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম কিছুটা বেড়েছে। ইফতারের পরপরই তারা আসছেন এবং কেনাকাটা করছেন, এবং দোকানে যারা রয়েছেন তারা আসলে বলছিলেন তারা তাদের মতো করে তাদের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো রাখার চেষ্টা করছেন। তবে এবার অন্যান্য বারের তুলনায় তাদের বিক্রি কিছুটা কম, যদিও তারা বলছিলেন যে অনলাইনে তাদের আসলে সেলটা বাড়ে। এখানে যে যিনি রয়েছেন আমি তার সাথে একটু কথা বলতে চাই। এবার বিক্রি কেমন আপনাদের? আমাদের শোরুমে মানুষের চাপটা অনেক কম গতবারের তুলনায়, বা এর আগে গতবারও তো লকডাউন ছিল, বাট এবার হচ্ছে কাস্টমার চাপটা খুব কম, বাট অনলাইনে হিউজ রেসপন্স আমাদের। আমাদের অনলাইন ওয়েবসাইট থেকে, আমাদের ফেসবুক পেজ থেকে অনেক রেসপন্সিভ আছে। অনলাইনে বিক্রিটা বেড়েছে বলছেন? অনেক বেড়েছে, অনেক বেড়েছে। আমাদের অন্যান্য বারের তুলনায় হিউজ রেসপন্স আমাদের।
মানে 100+ রেসপন্স। উনি যেমনটি বলছিল যে ওনাদের আসলে গতবারের তুলনায় সেল কিছুটা কম, তবে তাদের অনলাইনে সেল বেড়েছে। এরকম এখানে অনেকের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছিল যে একই অবস্থা, এবার করোনার প্রকোপের কারণে আসলে তাদের বিক্রিটা কম। তো জুই শ্যামল স্কয়ার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ঈদবাজারের কেনাকাটার খবর জানাচ্ছিলেন ফাতেমা কাউসার। বিশ্বের একসময়ের শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডার বিয়ে বিচ্ছেদের ঘোষণায় চারদিকে শুরু হয়ে গেছে গুঞ্জন। যদিও তাদের যৌথ বিবৃতিতে নিজেদের দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশনের কাজ একসাথে চালিয়ে যাবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এত বিপুল পরিমাণ সম্পদে বাটোয়ারা এবং বিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আপোষ সফা হিসেবে মেলিন্ডা কি পাবেন, তা নিয়ে চলছে জল্পনা। নাহিদ সিহান জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটস। তবে ঠিক কি কারণে নেওয়া হলো এমন সিদ্ধান্ত, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি তারা। সোমবার রাতে এরকম টুইট বার্তায় দুজন জানান, নিজেদের সম্পর্কের ওপর নিরীক্ষা ও চিন্তা ভাবনার পর তারা তাদের সংসারের ইতি টানতে যাচ্ছেন। তবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের দাতব্য প্রতিষ্ঠানটিতে দুজন একসাথেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন। বিশ্বজুড়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই এবং শিশুদের টিকার আওতায় আনতে শত শত কোটি ডলার ব্যয় করে আসছে সংস্থাটি। কাজের ক্ষেত্রে একসঙ্গে থাকলেও দাম্পত্য ভেঙে দিয়ে দুজনের মাঝে অর্থের হিসাবটি কেমন হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বর্তমানে বিল গেটসের সম্পদের পরিমাণ $12,400 কোটি, আর এতে মেলিন্ডারও রয়েছে যথেষ্ট অবদান। তাই বিবাহ বিচ্ছেদের আপোষরফা হিসেবে মেলিন্ডা কি পরিমাণ সম্পদ ও অর্থ পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। 80-এর দশকের শেষ দিকে মেলিন্ডা অ্যান্ড ফ্রেঞ্চ বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন। পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে 1994 সালে বিয়ে করেন তারা। এই দম্পতির রয়েছে 3 সন্তান। এতদিনের সম্পর্ক ভাঙার ঘোষণার পর নিজের ইনস্টাগ্রামে গেটস দম্পতির বড় মেয়ে জেনিফার গেটস জানান, তাদের পরিবারের জন্য এখন একটি চ্যালেঞ্জিং সময়। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। মেয়াদ শেষের দুদিন আগে সিন্ডিকেট সভা করতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। সকাল থেকে তালা ঝুলিয়ে তার বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষকদের একাংশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, এতে সিন্ডিকেট সভা বাতিল করতে হলো তাকে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আসন্ন ঈদ উপলক্ষে 14,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে 4,000 কোটি টাকার নোট এরই মধ্যে ব্যাংকগুলোতে বিতরণ হয়ে গেছে। আরও 10,000 কোটি টাকার নোট কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে। ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এবছর করোনার বিধিনিষেধের কারণে আগের মতো জনসাধারণের কাছে নতুন নোট বিতরণ করবে না কেন্দ্রীয় ব্যাংক, তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রাহকরা লেনদেনের সময় নতুন নোট নিতে পারবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় শুধু তিনিই শপথ নেবেন। আগামী রোববার শপথ নেওয়ার কথা রয়েছে তার সম্ভাব্য মন্ত্রিসভার। বুধবার রাজভবনে মমতার শপথ হবে স্থানীয় সময় সকাল 10:45। করোনা পরিস্থিতির কারণে শপথ অনুষ্ঠান অনারম্ভ রাখার কথা আগেই জানিয়েছেন তৃণমূল নেত্রী। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকাও থাকছে সংক্ষিপ্ত। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বিকেল 3:20 দেশে ফেরে দল। সব জল্পনার অবসান ঘটিয়ে দলের সঙ্গে বাংলাদেশে ফেরেন কোচ রাসেল ডোমিঙ্গো। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে 7 মে অনুশীলন শুরু করবে জাতীয় দল।
এই ছিল সন্ধ্যার সংবাদ আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।